गुड आफ्टरनून, हेलो व्यूअर्स, हाउ आर यू डियर स्टूडेंट्स, वेलकम यू ऑल टू द ऑनलाइन क्लास ऑफ हैगाथ्री गवर्नमेंट हाई स्कूल। दिस इज आवर ओपनिंग क्लास एंड टुडे आई विल डिस्कस विद यू एन इम्पॉर्टेंट लेसन एंड इट्स कंप्लीटिंग सेंटेंस फॉर क्लास 9-10। Please take your notebook and pen and try to follow my class. If you miss any points, then you can watch it again as it will be recorded. English second paper for class 9-10, and our today's topic is completing sentence. 5 marks is allocated for this topic. If you are attentive and you can follow my class, I think we'll be able to ensure 4 marks in this topic. Look, there is a picture. You know who is it? This is Lionel Messi, a renowned footballer in the world. The first one, if plus present plus future. तुमरा ख्याल करबे प्रथमे जदि if थाके एवं if एर पोरे जदि verb एर present form थाके যেমন ইফ ইউ প্লে ওয়েল তুমি যদি ভালো খেলো পরের অংশটা আমি স্ট্রাকচারে উল্লেখ করে দিয়েছি ফিউচার থাকবে ইউ উইল গেট দ্য প্রাইজ প্রথম অংশ খেয়াল করো ইফ এর পরে আছে প্লে প্রেজেন্ট টেন্স পরের অংশটা উইল গেট ফিউচার টেন্স তাহলে একটা জিনিস ক্লিয়ার সেটা হলো ইফ এর পরে প্রথম অংশটা কিন্তু প্রশ্নে দেয়া থাকবে ইফ ইউ প্লে ওয়েল এটুক দেয়া থাকবে আর বাকি অংশটা যে অংশটা আন্ডারলাইন করা আছে সেই অংশটা তোমাকে নিজেই করতে হবে সেই অংশটা হবে ফিউচার আমরা পরের স্লাইডে যাচ্ছি বাংলাদেশ ফুটবল টিম সরি বাংলাদেশ ক্রিকেট টিম দেখো মাঝে মাঝে আমাদের অনেক আনন্দের উপলক্ষে এনে দেয় আবার একটুর জন্য হেরে গেলে আমাদের খুব আফসোস হয় ইফের পরে যদি পাস্ট টেন্স হয় প্রথম অংশটা এই অংশটা দেয়া থাকবে প্রশ্নে ইফের পরে ইফ ইউ প্লেড ওয়েল তুমি যদি ভালো খেলতে পাস্ট টেন্স দেয়া আছে পরের অংশটাতে উড কুড মাইট এই তিনটার যে কোনো একটা হবে এবং যে মূল ভার্বটা আমি ইউজ করব সেই ভার্বটাতে থাকবে প্রেজেন্ট ফর্ম তাহলে আমি কি ইউজ করলাম খেয়াল করো ইফ ইউ প্লেড ওয়েল তুমি যদি ভালো খেলতে ইউ কুড গেট দ্য প্রাইজ তাহলে তুমি পুরস্কারটি পেতে পারতে আমি যদি এখানে কুডের জায়গায় উড ইউজ করি দ্যাট উইল বি কারেক্ট আমি যদি উডের জায়গায় মাইট ইউজ করি দ্যাট উইল অলসো বি কারেক্ট দেখো একজন প্রমিনেন্ট টেনিস প্লেয়ার সানিয়া মির্জা ইন্ডিয়ান ইফের পরে যদি past perfect tense থাকে তারপরের অংশটা হবে would have অথবা could have অথবা might have এবং verbটা হবে past participle যেমন আমি এখানে লিখলাম if you had played well তুমি যদি ভালো খেলে থাকতে you might have got the prize তুমি পুরস্কারটি পেয়ে থাকতে অথবা আমি ইচ্ছে করলে ইউজ করতে পারি এখানে you would have got the prize অথবা আমি ইউজ করতে পারি you could have got the prize এখানে খেয়াল করো একাধিক অপশন ইউজ করার আমার সুযোগ আছে শুধু তাই নয় আমি যদি ইউ হ্যাভ ইউ মাইট হ্যাভ গট দ্য প্রাইজ এটা না লিখে আমি অন্য সেন্টেন্সও এখানে লিখতে পারি ইউ মাইট হ্যাভ ওন দ্য ম্যাচ এ ধরনের আমি ইউজ করতে পারি এবং তোমরা 6-7 এ পড়ে থাকবে এটা কিন্তু কন্ডিশনাল তোমরা 7-8 এ পড়েছো এটা কন্ডিশনাল হিসেবে ফার্স্ট কন্ডিশনাল আমি প্রথম যে एग्जांपलটা দিয়েছিলাম সেটা ছিল ফার্স্ট কন্ডিশনাল দ্বিতীয়টা সেকেন্ড কন্ডিশনাল এবং তৃতীয়টা থার্ড কন্ডিশনাল
দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি ব্যাং, তারপরে গাধার পিঠে একজন মানুষ চলেছে, নাকি? এগুলো দিয়ে আমরা কি বোঝাচ্ছি দেখি। প্রথমে সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং এরপরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, পরের অংশটা কি হবে? পরের অংশটাতে আরেকটা নতুন সাবজেক্ট আসবে এবং ভার্বটা পাস্ট ফর্ম করবে। যেমন এক্সাম্পল, শি বিহেভস অ্যাজ ইফ, এটুক প্রশ্নে দেওয়া থাকবে, সে এমন আচরণ করছে যেন শি নিউ ইট, যেন সে এটা জানতো। আসলে সে এটা জানে না, কিন্তু তার বিহেভটা দেখে মনে হচ্ছে সে যেন এটা জানতো। এখানে যদি অ্যাজ ইফ এর আগের অংশটা প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশটা কি হবে? এখানে দুইটা ক্লজ, ক্লজ কি তোমরা নিশ্চয়ই বুঝো, ক্লজ অর্থ হলো বাক্যাংশ। প্রথম ক্লজটাতে যদি ভার্ব থাকে প্রেজেন্ট টেন্স, পরের অংশটাতে হবে পাস্ট। আর প্রথমটা শি বিহেভড, প্রেজেন্ট ফর্মের পরিবর্তে যদি পাস্ট ফর্ম থাকে, পরের অংশটা হবে পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। এটুকু হলো পার্থক্য। এখানে প্রথম অংশটা প্রেজেন্ট থাকলে পরের অংশটা পাস্ট, প্রথম অংশটা যদি পাস্ট থাকে পরের অংশটা পাস্ট পারফেক্ট, এটুকু মনে রাখলেই চলবে। দ্য নেক্সট ওয়ান, দেখো একজন খুব সুন্দরী মহিলা কিন্তু নাকে হাত দিয়েছে, এটা একটা ব্যাড হ্যাবিট। আবার একজন খুব জেন্টলম্যান কিন্তু কি খাচ্ছে আমরা দেখি, জাঙ্ক ফুড খাচ্ছে, এগুলো কি খুব ভালো হ্যাবিট নয় নিশ্চয়ই। দেখো তাহলে আমাদের ব্যাড হ্যাবিট গুলা, ছোটখাটো ব্যাড হ্যাবিট আমাদের অনেক সময় বিব্রতকর অবস্থায় ফেলতে পারে, এগুলো চেঞ্জ করতে হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, ইট ইজ হাই টাইম। খেয়াল করে দেখো এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে অংশটা, কিন্তু আমি যখন কমপ্লিটিং সেন্টেন্স করতে যাব পরের অংশে সাবজেক্টের পরে দিতে হবে ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, এখনই সময় আমাদের ব্যাড হ্যাবিট চেঞ্জ করার। আবার যদি এরকম থাকে ইট ওয়াজ হাই টাইম, এ ধরনের যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আবার এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তবে সেটার এক্সাম্পল আমরা খুব একটা দেখি না, পরীক্ষায় আসতে দেখি না, কাজে আমরা এটা খুব ভালোভাবে মনে রাখবো। প্রথম অংশটা যদি ইট ইজ হাই টাইম অথবা শুধু ইট ইজ টাইম, এটা থাকলেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য, সাবজেক্টের পরের অংশটা বাড়বে পাস্ট টেন্স হবে। দেখো অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে পরে যে দুটা অংশ হবে দুটোই পাস্ট টেন্স হবে। যেমন অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম, আমি বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথম অংশটা অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম পাস্ট টেন্স আছে, পরের অংশটা দ্য রেইন স্টার্টেড এটাও পাস্ট টেন্স আছে। ট্রেন চলে যাচ্ছে এবং একজন ভদ্রলোক আমরা দেখতে পাচ্ছি, সে ট্রেনকে থামার ইঙ্গিত দিচ্ছে। ইজ ইট পসিবল, লোকাল বাস হলে হয়তো থামানো যেত কিন্তু ট্রেন থামবে না, এর কারণটা কি? লুসনার হ্যাড যদি থাকে এগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশন, যেখানে একটা থাকবে সেখানে আরেকটা থাকবে। যেমন লুসনার হ্যাড যেখানে থাকবে সেখানে দেন থাকবে, আইদার থাকলে অর থাকবে, নাইদার থাকলে নট থাকবে। নোসোনার হ্যাড আই অ্যারাইভড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে দিল। এখানে দেনের আগে একটা টেন্স আছে, সেটা হলো হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে তোমরা যদি টেন্সের স্ট্রাকচার জানো, আমি ধরে নিচ্ছি অল অফ ইউ নো দ্য স্ট্রাকচারস অফ অল টেন্সেস, সবগুলো টেন্সের স্ট্রাকচার তোমরা জানো ক্লাস 19 এর স্টুডেন্ট হিসেবে, আর যদি না জানো তাহলে দুঃখজনক, তোমরা এটা বুঝতে পারবে না। তাহলে দেন এর আগে যে টেন্সটা ইউজ করব আমরা সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে যদি আমরা আরেকটা টেন্স ইউজ করব সেটা হবে শুধুমাত্র পাস্ট টেন্স। যেমন লিভ এর পাস্ট টেন্স কি আছে? লেফট আছে। নিশ্চয় চিনতে পারছো তোমরা এই ভদ্রলোককে, এই পৃথিবীর সবচেয়ে রিচ ম্যান এই মুহূর্তে বিল গেটস, তিনি অনেক রিচ হয়েছে কিন্তু তার পেছনে অনেক পরিশ্রম আছে, তাকে হার্ড ওয়ার্ক করতে হয়েছে, তার
কিছু উক্তি আছে যেগুলো আমি কোট করে দিয়েছি এখান থেকে একটি। দেখো, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড ফাইন্ড ইন লাইফ। তিনি যখন মাইক্রোসফট আবিষ্কার মাইক্রোসফট নিয়ে কাজ শুরু করেছিলেন তখন তিনি কর্মীদের বেতন দিতে পারতেন না, কিন্তু তিনি ঝুঁকি নিয়েছিলেন এবং তার মেধাকে অনেক কাজে লাগিয়েছিলেন যাতে তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠা করতে পারেন। এখন মাইক্রোসফট ছাড়া আমাদের একদিনও চলে না। এই যে আমরা ক্লাস নিচ্ছি এখানে কিন্তু মাইক্রোসফটের সফটওয়্যার আমরা ইউজ করেছি। সো দ্যাট যাতে, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড ফাইন্ড ইন লাইফ। এখানে সো দ্যাট যদি থাকে, সো দ্যাট কথাটার আমি বাংলা অর্থ লিখে দিয়েছি যাতে। আগে যদি পাস্ট টেন্স থাকে পরের অংশটাতে কুড, উড, মাইট এ ধরনের মডাল ভার্ব ইউজ করতে হবে, এবং মূল ভার্ব যেটা আমরা ইউজ করব সেটা হবে প্রেজেন্ট ফর্ম। এখানে যদি ওয়ার্ক হার্ড না থেকে ওয়ার্ক হার্ড থাকতো তখন এখানে ক্যান শাইন ইন লাইফ হতো, অথবা মে শাইন ইন লাইফ দিতে হতো। লং সিন্স, অনেক আগে কারো সাথে দেখা হয়েছিল, অনেক আগের ঘটনা। যেমন দেখো, ইট ইজ লং সিন্স আই স হিম, অনেক দিন আগের ঘটনা আমি তাকে দেখেছিলাম। ইট ইজ আছে, তার মানে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, এবং এই এই সেন্টেন্সটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। কারণ হলো ইজ যদিও আছে, এটা কিন্তু এই ইজটাই এই সেন্টেন্সের জন্য প্রিন্সিপাল ভার্ব, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু তারপরেও পরে যে অংশটা আমরা ইউজ করছি সেখানে কি থাকবে? পাস্ট টেন্স থাকবে। আর যদি ইট ইজ লং সিন্স না থাকে, ইট ওয়াজ লং সিন্স থাকে, সেক্ষেত্রে পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। সিন্স যেহেতু, দেখো আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক টাকা আর বস্তা নিয়ে দৌড়াচ্ছে। বাংলাদেশে এরকম দেখা যায় অনেক সাহেব, তারপরে আরো এরকম প্রমিনেন্ট কিছু লোকজন আছে নাকি যারা টাকার বস্তা নিয়ে ধরা পড়ে, কিন্তু তারা পুয়ার লোকদের মনে হয় না খুব একটা হেল্প করে। সিন্স হি ওয়াজ রিচ, যেহেতু সে রিচ ছিল, হি কুড হেল্প দ্য পুয়ার, সে পুয়ারদেরকে হেল্প করতে পারত। তাহলে পাস্ট টেন্স আছে, পরের অংশটা উড, কুড, মাইট যে কোনোটা দেবো আমরা, আর ভার্বটা ইউজ করবো আমার প্রয়োজন অনুযায়ী। সেন্টেন্সটা মিল করার জন্য আমি যে কোনো ভার্ব এখানে আনতে পারবো, এটার জন্য কোনো ধরা বাধা নেই, তোমার ইচ্ছে মতো তুমি সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন হি ওয়াজ, সিন্স হি ওয়াজ রিচ, যেহেতু সে রিচ ছিল, হি কুড বাই এ কার, সে একটা কার কিনতে পারতো। আমি এ ধরনের সেন্টেন্সও তৈরি করতে পারি। আমরা পরের স্লাইডে যাচ্ছি। কমপ্লিটিং সেন্টেন্সে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ হলো প্রভার্বস, প্রবাদ বাক্য। এই প্রভার্বসগুলো ব্যাপক ইউজ আছে কমপ্লিটিং সেন্টেন্সে। যদি পাঁচটা কোশ্চেন থাকে তোমার, সেখানে একটা না একটা প্রভার্বস থাকবেই, এটা ধরে নেওয়া যায়। এবং আমি কয়েকটা প্রভার্বস দিচ্ছি, দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান, বিভেদে পতন। এখানে আমি কিন্তু ইচ্ছে করলে ইউনাইটেড উই স্ট্যান্ড আর অন্য কিছু দিতে পারবো না, কারণ এগুলো সবাই জানে, একেবারে ছেলে বড় সে আগেকার লোক থেকে বর্তমানের লোক সবাই জানে। কাজে এখানে হুবহু এটাই ইউজ করতে হবে, তোমাদের কষ্ট করে এগুলো একটু মেমোরাইজ করে নিতে হবে। দি নেক্সট ওয়ান, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। যেমন পরীক্ষায় যদি ভালো, তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, খারাপ পড়াশোনা করলে, ফাঁকি ফাঁকি ঝুঁকি করলে রেজাল্ট খারাপ হবে, এটাই স্বাভাবিক। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। স্ট্রাইক দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, ঝোপ বুঝে কোপ মারা বা সময় বুঝে কাজ করা, যথা সময়ে যথার্থ কাজ করা। ইট টেক্স টু টু মেক এ কোয়ার্ড, এক হাতে তালি বাজে না। এই প্রভাবগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। তাছাড়াও আরো কিছু তোমাদের যে বোর্ডের বই আছে সেখানেও কিছু প্রভাবস দেওয়া আছে। তাছাড়া তোমাদের এর সাথে যদি আরো অন্য কোনো বই থাকে সেখানেও কিছু তোমাদের এই আরো কিছু প্রভাবস দেওয়া আছে, সেগুলো তোমরা কালেক্ট করতে পারো।
দেখো একজন লোক পার্কে বসে ওয়েট করছে ফর সামওয়ান, ওয়েট হিয়ার আনটিল আই ফোনে এসে যথাসম্ভব বলছে ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, আরেকজন বলছে অপেক্ষা করো যে পর্যন্ত আমি ফিরে না আসি। এখানে কিন্তু টিল এবং আনটিল আমরা দুটো ইউজ করতে পারি, এটা ইউজ করলে বাক্যটা হাবুদর অ্যাফার্মেটিভ হবে এবং আনটিল ইউজ করলে বাক্যটা নাবুদর হয়ে যাবে। টু ডট ডট টু, প্রোনাউন্সিয়েশনটা খেয়াল করো, টু ডট ডট টু খুব বেশি ডিফারেন্স নাই, দীর্ঘ ও বাংলায় দীর্ঘ ও এবং রসো এতটুকু পার্থক্য, এতই যে এর মাঝখানে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইউজ থাকবে। হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তোমার এতটুকু পর্যন্ত প্রশ্নে দেওয়া থাকবে হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে টু ওয়ার্ক সে হাঁটতে পারে না। আমি অন্য কিছু দিতে পারি, হি ইজ টু উইক টু স্পিক, সে এতই দুর্বল যে সে কথা বলতে পারে না। এই যে দেখো একটা পিকচার আসলো, এই লোক মনে হয় দৌড়ে দৌড়ে টায়ার্ড হয়ে গেছে এবং এতই টায়ার্ড যে আর হাঁটতে পারছে না, চিন্তা বের হয়ে গেছে। স্কার্সলি হ্যান, দেখো এটা খুব চমৎকার ছবি দেখা যাচ্ছে, এখানে মিস্টার টিফ টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ এসে ধরতে পারবে না তাকে। স্কার্সলি হ্যাড হি সিন দা টিফ, চোরটি কি দেখতে না দেখতে হয় হি লেফট দা প্লেস, সে ওই স্থানটা ত্যাগ করলো। তাহলে স্কার্সলি যেখানে থাকবে, তোমাদেরকে আগে আমি আরেকটা করেলেটিভ কনজাংশন পড়িয়েছি, সেটা হলো রসনার দেন, এটাও এই ওই ধরনের একটা কোরিলেটিভ কনজাংশন। স্কার্সলি যেখানে থাকবে সেখানে একটা হোয়েন অবশ্যই থাকবে, এবং হোয়েনের আগে একটা টেন্স আছে, দেখো হ্যাড সিন, স্কার্সলি হ্যাড হি সিন দা থিফ, চোরটিকে সে দেখতে না দেখতেই হোয়েন হি লেফট দা প্লেস, সে ওই প্লেসটা ত্যাগ করলো। এখানে হোয়েন থাকবে এবং হোয়েনের পরে আবার সাবজেক্টটা বসবে এবং এখানে আরেকটা ভার্ব ইউজ হলো, যে ভার্বটা ইউজ হলো সে ভার্বটা পাস্ট টেন্স আছে। তাহলে এখানে দুটো টেন্সের ব্যবহার, একটা হলো হয়েনের আগে পাস্ট পারফেক্ট টেন্স এবং হয়েনের পরে পাস্ট টেন্স। কি দেখতে পাচ্ছি আমরা মিররে, একজন খুব হেভি ওয়েট স্ট্রং পারসন এবং আরেকজন মেবি তাকে দেখে তেমনটাই হওয়ার চেষ্টা করছে, বাট আই থিঙ্ক ইটস নট পসিবল, কারণ তার মতো হতে গেলে তাকে আরো অনেক দূর যেতে হবে, অ্যাটলিস্ট তার ভুঁড়ি কমাইতে হবে। সো ডট ডট দ্যাট, তোমাদেরকে আমি আগে করিয়েছি সো দ্যাট, কিন্তু এখানে খেয়াল করো সোর পরে কয়েকটা ডট দেওয়া আছে, সো ডট ডট দ্যাট এতই যে, এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভের ইউজ থাকবে, যেমন দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, লোকটি এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারবে না। She was so clever that she etoi chalak je she could solve the problem, she problem ta solve korte perechilo. Jodi ki thake ekhane jodi present tense thake thake she khetre cannot could not hobe, jodi ei adjective ta diye nabudok kichu bujhay, ar jodi habudok kichu bujhay jemon clever ei jonno she eta solve korte parlo, সেক্ষেত্রে ক্যান অথবা কুড হবে। লেস্ট এই 16 নাম্বার, নাম্বার 16 তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, বিকজ এই 16 নাম্বার খুবই কমন একটা আইটেম ফর দা এসএসসি এক্সামিনিস, পরীক্ষায় প্রায় এসে থাকে এটা। লেস্ট কথাটার অর্থ আশঙ্কা হয়, পাছে ভয় হয়, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই ধরনের আশঙ্কা। যেমন রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, লেস্ট ইউ শুড ফেল ইন দা এক্সাম, যদি তুমি পরীক্ষায় ফেল করে ফেলো। রান ফাস্ট, লেস্ট ইউ শুড
মিস দা ট্রেন, তুমি যদি ট্রেনটা মিস করে ফেলো এর জন্য দ্রুত দৌড়াও, এই ধরনের একটা আশঙ্কা আছে। তাহলে এটা স্ট্রাকচারটা খেয়াল করো, প্রথমটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, রিড অ্যাটেনটিভলি, রান ফাস্ট, এই ধরনের, এবং লেস্ট এর পরের অংশটা একটা সাবজেক্ট বসবে এবং শুড, যদিও এটা মনে হচ্ছে অনেকটা ফিউচার টেন্স কিন্তু আসলে এটা ইউজ টাইপ টু ডিফারেন্ট, যদি এরকম কিছু হয়ে যায় এজন্য তোমার এটা করা উচিত। দেখো একজন পোর ম্যান মিস্টার বেগার, কিন্তু পোর হলে কি হবে, হি ইজ অনেস্ট, দো এবং অলদো এর অর্থ হলো যদিও, দো হি ইজ পোর, যদিও সে পোর, হি ইজ অনেস্ট, কারণ এটা খুব ইউজুয়াল, পোর যেহেতু তার কিছুটা হয়তো তার মধ্যে নিড থাকতে পারে, সে অসৎ হতে পারে, কিন্তু আসলে লোকটা কি নয়, অসৎ নয়, সে সৎ। এই দো দিয়ে যদিও এই কানেক্টরটা প্রথমে ইউজ হবে এবং প্রথম যে ক্লজটা থাকবে এরপর একটি কমা থাকবে, পরের অংশটা তুমি নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারো, সেখানে অনেস্ট না দিয়ে অন্য কিছু দেওয়া যেতে পারে, যেমন দো হি ইজ পোর, হি ইজ হ্যাপি, পোর হলেও সে সুখী, এরকম হতে পারে। আমরা কিছু ছেলেমেয়েকে গান গাইতে দেখছি, দেখো এখানে আমরা একটা কোরিলেটিভ কনজাংশনের ইউজ আমরা দেখব, নট অনলি বাট অলসো, নো সোনার দেন আইদার অর নাইদার নর এর মতো, নট অনলি বাট অলসো এটার একটা ইউজ আছে, সেটা হলো কি, হি ইজ নট অনলি আ টিচার, নট অনলির পরে যদি নাউন থাকে বাট অলসোর পরেও একটা নাউনের ব্যবহার করতে হবে, যেমন হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ পোয়েট, সে শুধু একটা টিচারই নয় সে একজন কবিও, দেখো এটাও টিচার একটা নাউন, পোয়েট একটা নাউন, শি ইজ নট অনলি সিঙ্গিং সে শুধু গান গাইছে না বাট অলসো ড্যান্সিং সে নাচও করছে, এটা একটা ভার্ব, নট অনলি পরে বাট অলসোর পরেও একটা ভার্ব, হি ইজ নট অনলি অনেস্ট সে শুধু সৎই নয় বাট অলসো কাইন্ড এবং সে একই সাথে দয়ালু। এবার এখানে একটা বিষয় খেয়াল করার মতো, আমি যদি নট অনলির পরে যদি নাউন ইউজ করি বাট অলসোর পরে যদি অ্যাডজেক্টিভ ইউজ করি সেন্টেন্সটা কিন্তু মিলবে না, নট অনলির পরে যদি আমি অ্যাডজেক্টিভ ইউজ করি বাট অলসোর পরে যদি আমি এই ভার্ব ইউজ করি তখন সেন্টেন্সটা মিলবে না, যেমন আমি যদি বলি হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো ড্যান্সিং, সেন্টেন্সটা কি মিলবে, মিলবে না, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, তোমার নাম্বার কাটা যাবে। সো এখানে নোটিশেবল একটা পয়েন্ট হলো নট অনলি এবং বাট অলসোর পরে সমজাতীয় পার্ট অফ স্পিচ ইউজ করা, নাউন হলে দুটোই নাউন হবে, অ্যাডজেক্টিভ হলে দুটো ইউজ হবে, অ্যাডভার্ব হলে দুটো অ্যাডভার্ব হবে, ভার্ব হলে দুটোই ভার্ব ইউজ হবে। দেখো টাইটানিকের সে বিখ্যাত নায়িকা এবং টাইটানিক সিনেমার একটা দৃশ্য তোমরা দেখেছো কিনা জানো জানি না, আমাদের সময় খুব একটা পপুলার মুভি ছিল, এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, এই হু হোয়ার হোয়েন হাউ হোয়াই হোয়াট, আমরা জানি হু অর্থ কে যদি আমি প্রশ্ন করি, হোয়ার অর্থ কোথায় যদি প্রশ্ন করি, কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন আমি ইউজ করব সেটা অর্থ হয়ে যায় হু অর্থ যে, হোয়ার অর্থ যেখানে, হোয়ার অর্থ যখন, হাউ যেভাবে, যেমন এখানে এক্সাম্পল দিয়েছি আমি আই নো দা লেডি আমি সেই লেডিটাকে চিনি, হু কেম ইয়েস্টারডে যে গতকাল এসেছিল। ডিয়ার স্টুডেন্টস দ্যাটস অল ফ্রম মাই টুডেজ ক্লাস, আই হ্যাভ মোর স্লাইডস ফর ইউ, মাই ডিউরেশন অফ ক্লাস ইজ অ্যাবাউট টু ফিনিশ, সি ইউ টুমরো ইন এ উইথ এ নিউ টপিক, thanks all of you.